আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে নমরুদ যুদ্ধ ঘোষণা করেছিল, ঠিক কিনা বলেন? নমরুদের উত্তরসূরি নমরুদের খালাতো ভাই এখনো আছে না নাই? জোরে কর, আছে না নাই? নমরুদের খালাতো ভাই কারা কারা আপনাদেরকে আজকে পরিচয়টা বলে দিয়ে যাই। নমরুদের খালাতো ভাই হচ্ছে, এক নম্বর হচ্ছে তারা যারা দুনিয়ার মধ্যে সুদ খায়। সুদখোর আছে না নাই আপনাদের সমাজে? নাই আছে? তারা তো এরা আমার উপরে খুব খ্যাব্য। সুদখোররা সব সহ্য করতে পারে, কিন্তু সুদের ওয়াজ করলে এরা সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমি দেখছি অনেক ইমাম সাহেবদের চাকরি চলে যায় সুদখোরের কথা বললে। সুদ খাইলে সত্তরটা গুণা হয়, কয়টা জোরে কন? কয়টা? আইসারুহা, সবচেয়ে ছোট গুণা হচ্ছে আইয়াঙ্কি হার রাজুল উম্মাহু, মায়ের সাথে জেনা করলে। নাউজুবিল্লাহ কর। এখন যারা যারা উঠবেন মনে করবো এরা এই দলের, কারণ সুদের কথা শুনলে এরা সহ্য করতে পারে না, চলে যায়। যারা যারা উঠবেন মনে করবো এরা এই দলের। কয়টা গুণা? সবচেয়ে ছোট গুণটা মায়ের সাথে জেনা করার গুণা, আর সবচেয়ে বড় গুণা হচ্ছে আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা। নাউজুবিল্লাহ বলবেন না? সবচেয়ে বড় গুণা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এখন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে কে? নমরুদ, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম তোমার রবের বিরুদ্ধে আমার যুদ্ধের ঘোষণা হলো। আল্লাহ বললেন, নমরুদরে বলে দাও আমি ওর যুদ্ধের ঘোষণাটা, আমার তো ওর সাথে যুদ্ধ করা তো আর কিছুই না, আমার তো কুন ফায়াকুনের কারবার, তবে আমি একটু খেলাবো। আল্লাহ বললেন, আমি ওর এমনি এমনি মারবো না, আমি তো চাইলে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারি, কিন্তু আমি একটু খেলবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার প্রস্তাব অ্যাকসেপ্ট করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কবে যুদ্ধ করবে? দিন তারিখ ঠিক হয়ে গেল, নমরুদ তার হাজার হাজার বাহিনী নিয়ে এক পাশে অস্ত্র সজ্জিত হয়ে দাঁড়ায় আছে, আর এক পাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একা দাঁড়ায় আছে। যুদ্ধ শুরু হয়ে যাবে, সময় ঘনায় আসছে, এমন সময় নমরুদ বলতেছে, কই তোমার খোদার বাহিনীরা কই, তুমি একাই যুদ্ধ করবা নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে আল্লাহ তাআলার বাহিনী তো এখনো দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, রব্বুল আলামিন কই আপনার বাহিনী কোথায়? নমরুদ তো এখন যুদ্ধের জন্য রেডি হয়ে গেছে, যদি বাহিনী না পাঠান তাহলে তো আমারই শেষ করে দিবে। আল্লাহ বললেন, না 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 এরে ইব্রাহিম চিন্তা করো না, আমার বাহিনী রেডি আছে। বলে কোথায় রেডি আছে? তোমার পিছনে যেই পাহাড়টা আছে, এই পাহাড়ের অপর প্রান্তে কোন কোন বর্ণনায় আসছে 60,000 মশা আল্লাহ পাঠায় দিছে। আল্লাহ বলেন, ওর সাথে যুদ্ধ করার জন্য আমার কামান লাগবে নাকি? ওর সাথে যুদ্ধ করার জন্য আমার পিস্তল লাগবে না, তলোয়ার লাগবে না, তীর লাগবে না। ওর সাথে যুদ্ধ করার জন্য আমি আমার ছোট্ট একটা প্রাণী মশাকে পাঠায় দিলাম। সব মশারে যখন হুকুম দিল, সাথে সাথে নমরুদের বাহিনীর কাছাকাছি আইয়া ওরা তরবারি উঁচা করে, একটা মশা আইয়া চোখের দ্বারে কানের দ্বারে বন বন শুরু করে। এখন তলোয়ার উঠাবে, কানের দ্বারে যখন বন বন করে, তলোয়ার ফাড়া দিয়ে কানের মধ্যে নাড়াচাড়া করে, পজিশন বুঝে বুঝে ওদেরকে ধরতেছে। হঠাৎ করে সব মশার পিছনে একটা মশা, ঠ্যাং বাঙ্গা, বাংলাদেশে বলে ল্যাংরা মশা, আপনাদের দেশে কি বলে? ল্যাংরা মশা। এটা চলতে পারে না, আস্তে 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 করে একটু উড়ে আবার পড়ে যায়। ল্যাংরা মশা এসে আল্লাহরে কয়, আল্লাহ ওদের পাও ভালো দেখা ওদেরকে যুদ্ধে পাঠাইলা, আমার পাও ভালো না, এই জন্য তুমি কি আমারে পাঠাইবা না? আল্লাহ বলে, কথা বলিস না, চিন্তা করিস না, তোরে দিয়া আমি বড়ডারে খতম করব। আল্লাহ তাআলা দেখা দিলেন, ওই যে দেখ নমরুদ পজিশন নিয়ে বসে আছে, যা তাড়াতাড়ি কর ওর কাছে গিয়া পজিশন মতো সময় বুঝে ডাইরেক্ট নাকের মধ্যে ঢুকবি। ল্যাংরা মশাই কয়, আল্লাহ তুমি খালি ওরে দেখায় দাও, এরপরে কি করতে হইব আমি ভালো করে জানি।
ল্যাংড়া মশায় আসছে, খোড়ায় খোড়ায় আসছে, আয়সা কোনো রকম নমরুদের মাথার উপরে বসছে, এদিক সেদিক তাকায় দেখে নমরুদ কি করতেছে। হঠাৎ করে নমরুদ যখন একটু সামনের দিকে বাড়াইতে যায়, অটোমেটিকলি ল্যাংড়া মশাটা নমরুদের নাকের মধ্যে ঢুকে যায়। নাক দিয়া ঢুকতে ঢুকতে একেবারে ডাইরেক্ট মগজের মধ্যে গিয়া পজিশন নিয়ে বসছে। বসার সাথে সাথে এবার ল্যাংড়া মশা মগজের মধ্যে বৈশা অবস্থান করতেছে। নমরুদ যেই চুপ করে বসে থাকে, আসতে কারণ মগজের মধ্যে একটা কামড় মারে, যখনই কামড় মারে মাথাটা এইভাবে নাড়াচাড়া করা শুরু করে দেয়। এটা বাড়ানো লাগবে না, যেমনি আছে এমনি থাকুক, পরের ডিস্টার্ব হবে। যখনই কামড় দেন নমরুদ মাথা নাড়াচাড়া করে এমনি এমনি, এদিক বাইরা পরে দিক বাইরে। যখন মাথা ঠান্ডা করে ল্যাংড়া মশা যতক্ষণ নাড়াচাড়া করে ততক্ষণ রেস্ট নেয়, যখনই মাথাটা স্থির করে আবার একটা কামড় মারে। এইভাবে করতে করতে নমরুদ এখন আর সহ্য করতে পারে না, মাথা ব্যথার চোটে দুই সহযোগীকে ডাক দিয়ে বলতেছে, তাড়াতাড়ি আয় আমার মাথার ভিতরে বাড়ি দে। এখন মাথার ভিতরে থাপ্পড় দেওয়ায় যতক্ষণ থাপ্পড় চলে ল্যাংড়া মশা ততক্ষণ চুপ করে বসে থাকে, যখনই থাপ্পড় বন্ধ করে ল্যাংড়া মশায় আসতে করে আবার ঢুকায় দেয়। এখন শুধু থাপ্পড়ের কাহিনী চলতেছে। নমরুদের খাতেম দুইটা, এরা বলতেছে বাচ্চা আপনারা আর কতক্ষণ থাপড়াম, আর তো আমাদের হাত চলে না, হাত ব্যথা হয়ে গেছে। বলে হাত দিয়ে পিটান লাগবো না, দেখ আশেপাশে কি আছে ওইটা দিয়ে পিটা। আশেপাশে তো কিছুই নাই, আছে একটা জুতা, কয় জুতা দিয়ে মার, জুতা দিয়ে মারতে মারতে এক পর্যায়ে খাদেমও বিরক্ত হয়ে গেছে, কয় তোর গায়ে কি আর জোর নাই, কয় জোরে মারলে তো মাথা ফেটে যাবে, কয় মাথা ফাটায় দে তারপর অন্তত পক্ষে আমারে বাঁচা। খাদেম জিদ করে এমন জোরে একটা বাড়ি মারছে, কাঠের জুতা ছিল, কাঠের জুতা দিয়ে যখন বাড়ি দিছে সঙ্গে সঙ্গে নমরুদের মাথার খুলিটা ফেটে পড়ে গেছে। ল্যাংড়া মশা বলে আমার কাজ শেষ, আস্তে কুইরা গুড়াল দিয়ে আবার চলে যা। তাহলে যারা সুদ খায় আর নমরুদের খালাতো ভাই, ঠিক কিনা বলেন, কথা বলেন ঠিক কিনা? কারণ হাদিসের মধ্যে এসেছে আল মারউ মা'আমান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। বলেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার, জোরে বলেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। তাহলে যারা নমরুদের আমলের সাথে যাদের আমল মিলে যাবে, নমরুদ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে, সুদখোরেরাও আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে, অতএব বোঝা যায় এরা হচ্ছে নমরুদের খালাতো ভাই। আল্লাহ আমাদেরকে সুদ থেকে বাঁচায় দেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে পৃথিবীতে চারজন মানুষকে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর রাজত্ব দিয়েছেন, মুসলিম ছাড়া গায়ের মুসলিম দুইজন, একজনের নাম বখতেনাসর আর একজনের নাম নমরুদ। মুসলমান দুইজনের মধ্যে একজনের নাম হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আর একজনের নাম হলো বাদশা যুলকারনাইন। বাদশা যুলকারনাইন কেও আল্লাহ তামাম পৃথিবীর রাজত্ব দিয়েছেন, গোটা বিশ্ব তিনি রাজত্ব করেছেন। তার রাজত্বের সীমানা ছিল মিনাল মাশরিক ইলাল মাগরিব, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরা সীমানার জন্য আল্লাহ তাআলা বাদশা যুলকারনাইনকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সকালে বলেন সুবহানাল্লাহ। এই বাদশা যুলকারনাইনকে কোরআনের ভাষায় তার নাম হলো যুলকারনাইন, আরবিতে তার নাম হলো ইস্কান্দার। বর্তমানে বাইতুল মুকদ্দাস থেকে 5 কিলোমিটার দূরে, বাইতুল মুকদ্দাস থেকে 5 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো মাদিনাতুল ইস্কান্দারিয়া, ইংরেজিতে বলা হয় আলেকজান্ডারিয়া সিটি। এই মাদিনাতুল ইস্কান্দারিয়ার মধ্যে বাদশা যুলকারনাইনের কবরটা এখনো আছে। কিতাব ভালো করে আপনারা যারা যদি কেউ যেয়ে থাকেন তাহলে দেখবেন বাদশা যুলকারনাইনের কবরটা আমাদের হাতের প্রায় 42 হাত লম্বা, 42 হাত লম্বা ছিল বাদশা যুলকারনাইন। কবর অনুযায়ী বললাম, এখন কম বেশি আল্লাহ ভালো জানেন। এই বাদশা যুলকারনাইনকে আরবিতে কোরআনের ভাষায় বলা হয় আর যুলকারনাইন,
আরবিতে বলা হয় তার নাম ইস্কান্দার, ইংরেজিতে তার নাম হলো আলেকজান্ডার, বাংলায় আমরা তাকে বলে থাকি বাদশাহ সেকান্দার। কি বলি, বাদশাহ সেকান্দারের নাম শুনেন নাই? ছোটবেলা অনেকে গল্প পড়েছেন বাদশাহ সেকান্দারের নামে। এই বাদশাহ জুলকারনাইনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? 1600 বছর হায়াত দিয়েছিলেন। কিতাবের মধ্যে এসেছে বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। কি দান করেছিলেন? যেই ঘোড়াটার না দানা বাদশাহ জুলকারনাইনকে দান করলেন, এই ঘোড়াটা এত দ্রুত গামিতে চলতো, দ্রুত গতিতে চলতো। বাদশাহ জুলকারনাইন যখন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সামনের দিকে বাড়তেন, চাবুক মারতেন সামনে বাড়াবার জন্যে, বাদশাহ জুলকারনাইনের ঘোড়াটা এক কদম সামনের দিকে দিলে 1200 মাইল সামনে চলে যেত। এক কদম সামনে বাড়াইলে 1200 মাইল চলে যেত। কিতাবের মধ্যে এসেছে বাদশাহ জুলকারনাইন এই পিঠে, এই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তাম পৃথিবীটা চারবার ভ্রমণ করেছিলেন। সুবহানাল্লাহ, কইবেন না? কতবার? চারবার তিনি তাম পৃথিবীটা ভ্রমণ করেছেন। তার চারবার ভ্রমণের মধ্যে তিনটা সফর আল্লাহ তাআলার কাছে খুব বেশি পছন্দ হয়েছে, এই জন্যে আল্লাহ তাআলা ওই তিনটা সফর কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ! ওই সফরগুলো যদি আবার কোনোদিন আসি সেদিন শোনাবো ইনশাআল্লাহ।